বরাক উপত্যকার এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হয়েছে মা মনসার নাও পূজা। এই পূজালৈ যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এইবার করিমগঞ্জ জেলার নীলাম বাজারের চিকরপাড়াত নাও পূজার আয়োজন করা হয়। করিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার দে সপন দেখা পাইছিল মা মনসার নাও পূজা করবলৈ। সেই উপলক্ষে বিশেষকৈ তেওঁর প্রচেষ্টার পূজার আয়োজন করা হয়। ছয়দিনিয়া ডাঙর বাজেটর এই পূজাত 80 জন দেব দেবীক পূজা করা হয়েছে। নাওত মা মনসাক মূল দেবতা হিসাবে পূজা করা হয়। ইয়ার উপরও বিভিন্ন দেব দেবীর মূর্তিও আছে। ইয়ার উচ্চতা প্রায় 48 ফুট। নাও পূজার লগত পূর্ব ভারতের মধ্যযুগীয় কাব্যিক আখ্যান মনসামঙ্গল কাব্যর সম্পর্ক আছে। ইয়াক প্রধানকৈ মাছমরিয়া সকলের পূজা বলেও জানা যায়। মাঘ বা ফাগুন মাহর শুক্ল পঞ্চমীর দিনাই আরম্ভ হয় এই নাও পূজার। মুঠতে নাও পূজাক লৈ নীলাম বাজারের পশ্চিম প্রান্তর আঙ্গুরাজীবীর ঠিকরপাড়াত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানি আমরা চণ্ডী পড়েছি, চণ্ডীটি হচ্ছে মার্কণ্ড পুরাণের অংশ আর মহাভারতের অংশ হচ্ছে গীতা। এই চণ্ডীতে আমরা দেখতে পাই, সেখানে আমরা বলছি মা মনসা হচ্ছেন অব্দাশক্তি মহামারীর এক রূপ। আমরা সেখানে দেখেছি যে আমাদের শাস্ত্র বলছে সত্য দাপন ত্রেতা কলি, চারটে যুগ হয়, তারপর সমস্ত মহাপ্রলয় চলে যায়, আর জীব জগৎ কি হয়, সুষুপ্ত অবস্থা থাকে, ঘুমিয়ে থাকে, এবং দেবতারাও সব ঘুমিয়ে যান। জেগে থাকেন কে? ব্রহ্মা জেগে থাকেন, আর জেগে থাকেন আদ্যাশক্তি মহামায়া, যাকে বলা হচ্ছে মহারাত্রি কালরাত্রি। সেখানে লক্ষ লক্ষ বছর ধরে তারা যখন জেগে রয়েছেন চণ্ডীতে বলছেন, সেখানে তখন বিষ্ণু ইচ্ছা করলেন, যে ব্রহ্মা ইচ্ছা করলেন নতুন করে আবার সৃষ্টি করবেন, তাকে আমরা জানি মধু কৈটব রাক্ষস তাকে বধ করার জন্যে চেষ্টা করছে। তখন তিনি কী করছেন, নতুন করে সৃষ্টি তৈরি করার চেষ্টা করলেন। কী কী সৃষ্টি করবেন? তার পূর্বে তো বিষ্ণু ঘুমিয়ে রয়েছেন, সবাই ঘুমিয়ে রয়েছেন। তো মায়া যিনি সমস্ত শক্তির আদি কারণ, যেখানে চণ্ডীতে মা বলছেন, আমি যদি শক্তি না দিই তাহলে পৃথিবীতে গাছে মা যখন শক্তি সরিয়ে নেন বাবা শিবও তখন সবই পরিণত হয়ে যায়। আজকে তখন তিনি কী করছেন, আদ্যাশক্তি মহামায়াকে আহ্বান করেছেন। আদ্যাশক্তি মহামায়া কী করছেন, তিনটে ভাগে ভাগ হয়ে গেছেন। তিনি প্রথমে এসেছেন মহাকালিকা রূপে, মহাকালিকা রূপে তিনি এসেছেন, এসে দর্শন দিয়েছেন। কালো অর্থাৎ তার গায়ের রং হচ্ছে নীল বর্ণ। আপনারা জানেন আকাশটা নীল, তেমনি সমুদ্রের জল নীল, যত দূরে যাবে তত, অথচ আমরা আকাশটা এখান থেকে দেখছি স্বচ্ছ, সমুদ্রের জল হাতে তুলে দেখব